আজকে সেলবোট সিনারি স্টেপ বাই স্টেপ তোমাদের আজকে শেখাবো। যারা কিডস অ্যান্ড বিগিনার্স আছো তো ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমে বড় করে একটা স্লিপিং লাইন তোমরা টানবে, টানার পর একটু বেঁকিয়ে তোমরা এই দুই পাশে দুটো লাইন টানবে। টানার পর ঠিক জলের ঢেউটা এরকম করে দেবে, একটু উঁচু নিচু করে কার্ভ করে। নেক্সট, এই যে স্লিপিং লাইনটা টানা হলো, স্লিপিং লাইনের ঠিক মাঝখান থেকে একটু ওপরে তোমরা একটা স্ট্রেট লাইন টানবে। টানা হয়ে গেলে ঠিক যেইখান থেকে শুরু করেছো ঠিক সেই জায়গা থেকে গোল করে এই কর্নারে একটা লাইন নিয়ে আসবে কার্ভ করে, আর ঠিক এই কর্নার থেকে এই কর্নারে আসবে, আবার এই কর্নার থেকে ঘুরিয়ে এই কর্নারে আসবে। এই হয়ে যাওয়ার পর এই লাইনটাকে ঠিক তোমরা একটু উপর দিকে বাড়িয়ে দেবে, দিয়ে এটাকে ডাবল লাইন আমাদের সরু করে করতে হবে। এই হলো, যেই হয়ে যাবে এই উপরে তোমরা একটা ফ্ল্যাগ বা পতাকা করে দিতে পারো তোমাদের মতন করে। এবার এই লাইনটা ঠিক যেই রকম টানা হলো ঠিক সেইভাবে করে কার্ভ করে করে তোমরা এইরকম লাইনগুলো টেনে দেবে এই সেলের ভেতরে। এবার নেক্সট, এই জায়গা থেকে একটা স্লিপিং লাইন টানবে, টানার পর এইখানে টিউব করে দিতে পারো গোল গোল করে, যেন বড় বড় করে গোল গোল টিউব করে দিতে পারো। এর ভেতরে আবার আরেকটা গোল হবে, আর এইগুলো দড়ি দিয়ে বাঁধা আছে সেটা তোমরা দেখিয়ে দিতে পারো। এবার ঠিক এই কর্নার থেকে এই কর্নারে একটা স্ট্রেট লাইন তোমরা টানবে, আবার এই কর্নার থেকে এই কর্নারে রাউন্ড করে একটা লাইন টানবে। টানার পর কিছুটা ওপর থেকে একটা রাউন্ড লাইন টেনে ঠিক এইরকম ভেতরেও তোমরা করে দেবে। এইখানে একটা সেল আছে, এইখানে একটা সেল। এই হলো তোমাদের সেলবোর্ডটা। এবার সেলবোর্ডের ওপর কিছু ফিগার তোমরা এঁকে দিতে পারো একদম ইজি করে, জাস্ট এরকম গোল করে মানুষের ফিগারগুলো তোমরা করতে পারো। ঠিক এইভাবে করে দেবে। ঠিক এই হয়ে যাওয়ার পর এই লাইনটা তোমরা যেভাবে জলের ঢেউটা করেছিলে এই ঠিক দেখে দেখে সেমভাবে নিচ দিকে একটা করবে, আর এই দিকে একটা লাইন, এই দিকে একটা লাইন করে দেবে। এই হয়ে গেল তোমাদের পুরো কমপ্লিট সেলবোর্ড। এবার এটা দিয়ে তোমরা একটা সিনারি করতে পারো, এইখানে ক্লাউড করে দিতে পারো, এখানে একটা সান ড্রয়িং করে দিতে পারো। এবার নেক্সট, এইখানে আকাশটাকে এই ভেতর দিয়ে অল্প তোমরা দেখিয়ে দিতে পারো, এই এতক্ষণ তো আকাশ, এই জায়গাটা আমাদের পুরো সাদাই থাকবে। এই হলো তোমাদের কমপ্লিট সেলবোর্ড। তো এটা দেখো কি করে কালার করতে হয়। দেখো, তোমাদের দেখার সুবিধার্থে আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে পুরো আঁকাটাকে বর্ডার করেছি, কিন্তু তোমরা বর্ডার করবে না, তোমরা আঁকার পরেই কালার শুরু করবে। পুরো ছবি শেষ হয়ে যাওয়ার পর তারপর তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার দেবে। তো দেখো, এবার পুরো আকাশটাই আমরা রং করব, পুরো আকাশটাই তোমাদের রং দেখাবো, ঠিক কোন কোন জায়গায় রংগুলো দেখাচ্ছি ঠিক সেই সেই জায়গায় তোমরা কিন্তু পুরো রংটা ভরাট করবে। ঠিক এরকম ছোট ছোট করে পুরো আকাশটা তোমরা রং ভরাট করবে, আর ঠিক যত পর্যন্ত আকাশটা তোমাদের বলেছি রং করতে ঠিক ততটুকু তোমরা রং করবে। এই ঠিক এই রকম ভাবে পুরো আকাশটা আমাদের, এই যে লাইন তোমাদের টানা হয়েছে ঠিক যতটুকু লাইন তোমাদের এখানে আকাশ পর্যন্ত আমি বলেছিলাম ড্রয়িং করার সময় যে ঠিক আকাশ এই যে লাইন করা আছে, এই যে লাইন একটা কার্ভ লাইন করা আছে ঠিক এই লাইন পর্যন্তই তোমরা কিন্তু এই আকাশ রঙগুলো
তোমরা পুরো আকাশটা ঠিক যেভাবে তোমাদের অল্প দেখালাম সেভাবে তোমরা পুরো আকাশটা রং করবে। আর এইখানে তোমরা ইয়েলো দিয়ে এই সানের কালারটা করে দেবে। আমি পুরো সানটা তোমাদের দেখাচ্ছি, ইয়েলো দিয়ে পুরো সানটা করবে, করে লাইট ইয়েলোটা দিয়ে এই যে সানের ঠিক এই জায়গাটা তোমরা এইরকম করে দিতে পারো। এই এইবার এইখানে আকাশের রংটা তোমরা এই উপর দিয়ে যতটুকু ইয়েলো কালারটা আছে ঠিক তার এই পাশ দিয়ে স্কাই কালারটা তোমরা করবে, ঠিক যেভাবে দেখালাম ঠিক সেইভাবে তোমরা পুরো আকাশটা রং করবে। মেঘের কালারটা পুরো গ্রে কালার, পুরো গ্রে কালার দিয়ে কমপ্লিট এই ক্লাউডটা কিন্তু ফুল কালারটা তোমরা ভরাট করবে। ঠিক এই পাশটা আমি যেভাবে দেখাচ্ছি ওই পাশটা তোমরা কিন্তু সেভাবে করবে, পুরো কমপ্লিট এইভাবে করবে। এবার জলের কালারটা আসা যায়, জলের কালারের প্রথম পার্টটা আমরা স্কাই ব্লু দিয়ে করব। প্রথম পার্টটা আমরা স্কাই ব্লু দিয়ে করব, সেকেন্ড পার্টটা কোবাল্ট ব্লু অর্থাৎ মিডিয়াম যেটা আছে ব্লু সেই ব্লুটা দিয়ে আমরা পুরো এই পাশটা করব। যেভাবে তোমাদের দেখাচ্ছি পরপর পার্টে কি কি কালার হবে ঠিক সেইভাবে করে তোমরা এই স্লিপিং লাইনের রংটা কিন্তু ঘষবে। থার্ড পার্টে প্রুশিয়ান ব্লু অর্থাৎ সবচেয়ে ডিপ ব্লু যেটা আছে সেই ডিপ ব্লুটা দিয়ে তোমরা এই শেষের পার্টটায় রং করবে। তো এইরকমভাবে পুরো জলটা কিন্তু হবে, আকাশ তোমাদের এইভাবে দেখলাম পুরো আকাশটা এরকম হবে। তো এই লাইন পর্যন্ত, এই যে লাইন দেখিয়েছি এই যে লাইনটা, এই লাইন পর্যন্ত কিন্তু আকাশ করবে, নিচে জায়গায় করবে না। তো দেখো কীভাবে হচ্ছে, দেখো তোমাদের যেভাবে দেখিয়েছিলাম আকাশ ঠিক সেভাবে পুরো আকাশটা রং হয়েছে, জলও যেভাবে দেখিয়েছিলাম পরপর সেভাবে হয়েছে, মেঘ সেভাবে হয়েছে। এবার দেখো পুরো সেলটা কী করে কালার করছে। তো সেলের ওপরে যে ফ্ল্যাপটা আমরা পুরো রেড কালার দেব, রেড কালার দেব এটা, আর মাঝখানে যে লাইনটা এটা ডিপ ব্রাউন কালার তোমরা খুব ধীরে 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 ডিপ ব্রাউন কালারটা করে দেবে। এইবার দেখো সেলের এই কালারটা কীভাবে করছি। তো সেলের ওপরে সবার উপরে আমরা ক্রোমিয়েলো ডিপ কালারটা দিয়ে এই লাইনটাকে ক্লিয়ার করে এরম ঘষবো, তারপর লেমন ইয়েলো কালারটা দিয়ে এই কালারটাকে মিশিয়ে দেবো। তো এইরকমভাবে পুরো সেলগুলো কালার হবে। সেকেন্ড কালারটা আমরা রেড কালার দিয়ে এই লাইনটাকে প্রথমে ক্লিয়ার করবে, এই যে লাইনটাকে ক্লিয়ার করবে, তারপর এইরকমভাবে ঘষবে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি। ঘষার পর অরেঞ্জ কালারটা দিয়ে পুরো এটা কমপ্লিট তোমরা ভরাট করে দেবে। ঠিক এইভাবে করে সমস্ত অংশটাই হবে। যেমন সেমভাবে আবার এইখানে লাইন ক্লিয়ার করবে, ডিপ গ্রিনটা এইরকমভাবে ঘষবে, লাইট গ্রিন দিয়ে পুরো ভরাট করে দেবে। সেমভাবে ক্যারামাইন কালারটা দিয়ে লাইনটা ক্লিয়ার করে এইরকমভাবে ঘষবে, আর বাদ বাকি অংশটা পিঙ্ক কালার দিয়ে তোমরা ভরাট করে দেবে। সেমভাবে আমাদের কিন্তু পাশের জায়গাটাও আমাদের হবে। এইবার এই যে এই জায়গাটা, এই জায়গাটাও সেমভাবেই হবে। প্রথমে এই জায়গাটা এই এই কালারটা হবে, নেক্সট ডিপ গ্রিন দিয়ে এইভাবে ঘষে লাইট গ্রিন বা একটু মিডিয়াম গ্রিন দিয়ে করে দেবে, নেক্সট ডিপ ভায়োলেট কালারটা এইরকম ঘষে লাইট ভায়োলেট কালারটা দিয়ে এরকম ঘষে দিতে পারো। সবার নিচে নেক্সট আমরা রেড কালারটা এইভাবে ঘষে অরেঞ্জ কালারটা
এইভাবে করে দেবো। তো তোমাদের পুরো সেলটা তোমরা দেখলে ঠিক এইভাবে করে তোমরা করবে। এবার নেক্সট এই জায়গায় কালারটা দেখো কীভাবে করছি, রেড কালারটা দিয়ে কিছুটা ঘষে বাদ বাকি পুরোটা অরেঞ্জ কালার করে দেবে, পুরোটা অরেঞ্জ কালার হবে। আর এই জায়গাটা ডিপ ব্রাউন কালারটা এরকমভাবে ঘষার পর ভেতরটাও তাই হবে, আর বাদ বাকি অংশটা লাইট ব্রাউন কালার দিয়ে, লাইট ব্রাউন কালার দিয়ে বাদ বাকি অংশটা তোমরা পুরো ফুল ভরাট করে দেবে, পুরো সব জায়গায় ভরাট করে দেবে, এইটা করবে। দেখো তাহলে এই দেখো তোমাদের যেভাবে অল্প একটু দেখিয়েছিলাম সেভাবে তোমাদের ফুল কাজটা কমপ্লিট করা হয়েছে। তো সেলগুলো তোমাদের ঠিক যেভাবে দেখেছি সেভাবে করে তোমরা কিন্তু করবে। এইবার এই টিউবগুলো এই মানুষগুলো দেখো কীভাবে করছে। তো টিউবগুলো তোমাদের পছন্দের মতন রং দিতে পারো, এখানে হলুদ করে দিলে, এখানে লাইট গ্রিন, লাইট গ্রিন করে দিলে, এখানে স্কাই ব্লু করে দিলে, তোমরা এটা তোমাদের পছন্দ মতন দিতে পারো। এই এবার ফিগারগুলো একটা ডিপ ভায়োলেট কালার করে দিলে, একটা পিঙ্ক করে দিতে পারো, আর একটা রেড কালার করে দিতে পারো। এই হাতগুলো ব্রাউন করে দেবে, আর সবার শেষ চুলগুলো গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে, বর্ডার পেন্সিল দিয়ে তোমরা করে দিতে পারো। এই লাইনটাও টেনে দেবে, এইগুলো টেনে দেবে দড়িগুলো, এই লাইনটা সবার শেষে পুরো আঁকাটা ব্ল্যাক গ্লাস মার্কিং দিয়ে তোমরা বর্ডার দেবে। যেহেতু এটা আমার টানা আছে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে, তো এটা আমার টানতে হচ্ছে না, কিন্তু তোমাদের কিন্তু আঁকার পর ব্ল্যাক গ্লাস মার্কিং দিয়ে সুতোটা দড়িটা টেনে দিতে হবে। তো তোমরা আকাশে এইরকম পাখি করে দিতে পারো, আকাশে পাখি করে দিতে পারো, আর সবার নিচে এই বোট বা নৌকাটার ছায়া পড়েছে ডিপ ব্লুটা দিয়ে এখানে হালকা করে একটু ঘষে দিতে পারো জলের নিচে। তো তোমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট অবশ্যই করবে, এমন সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না আমার চ্যানেলটিকে। এ হলো তোমাদের কমপ্লিট সেলবোট সিনারি।